আসসালামু আলাইকুম। এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, অলরেডি টাইটেল দেখে অনেকে বুঝতে পেরেছেন যে আজকের যে টপিকটি নিয়ে আমরা ভিডিও করছি সেটি মূলত কি বিষয় নিয়ে। আজকে আমাদের যে ভিডিওতে থাকছে যে বিষয়টি সেটি হলো যে কংক্রিট হল ব্লক এ গ্রেড বি গ্রেড চেনার সহজ উপায়। এবং অনেকেই আমাদেরকে কমেন্ট করে বা অনেকে কলের মাধ্যমে বলে যে আপনাদের প্রোডাক্টের প্রাইসটা এত বেশি কেন, আমরা 30 টাকা 35 টাকায় 38 টাকা ব্লক পাচ্ছি, সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্টের রেট কেন বেশি। সেই বিষয়গুলো নিয়ে আজকে প্র্যাকটিক্যালি পরীক্ষামূলকভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব যে প্রোডাক্টের প্রাইস কেন ভিন্ন ধরনের হয় বা ভিন্ন পার্থক্যের রেট হয়, সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন ভিউয়ার, একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলোয়ার দিয়ে রাখবেন, লাইক এবং কমেন্টের মধ্যে জানাবেন যে কি ধরনের ভিডিও আমাদের এই ফেসবুক পেজে দেখতে চান। তো দর্শক, কথা আর বাড়াবো না, মূল যে ভিডিও সেই ভিডিওতে চলে যাই। আমার সামনে দর্শক এখানে একটি প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টের সাইজ 390 x 190, 100 mm এর যে প্রোডাক্টটি, যেটাকে ইঞ্চিতে যেটাকে কনভার্ট করলে 15.5 x 7.4 ইঞ্চি হয়। এটা অনেকে 16x4 বলা হয়, কারণ 16x4 এই জন্য এই প্রোডাক্টটি বলা হয় যেহেতু এটা মশলা খাওয়ার পরে এটা 16x4 হয়, যার কারণে এটাকে 16x4 প্রোডাক্ট বলা হয়। দর্শক, এই প্রোডাক্টটি আমার সামনে, তিনটা গ্রেডের প্রোডাক্টটি আমাদের কাছে আছে। সেই প্রোডাক্টটি আপনারা কিভাবে, প্রথমে যে বিষয়টি আমি আনলে আলোচনা করতে চাচ্ছি যে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এটা চেনার সহজ উপায়টা কি, কিভাবে চেনবেন যে প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো কিনা। যে প্রোডাক্টটি ফিনিশিং বেশি আসবে সেই প্রোডাক্টের মধ্যে তত বেশি লোকাল কোয়ালিটি বেশি ব্যবহার করা হয়েছে। আর একটু চেষ্টা করবেন আপনি যে জায়গার থেকে আপনার প্রোডাক্টটা ক্রয় করেন না কেন, সেই প্রোডাক্টটা যেন যে ফিনিশিংটা যেন কম হয় এবং পাথরের পরিমাণটা যেন ভালো থাকে, সেক্ষেত্রে প্রোডাক্টের রেটটা বেশি থাকে। এইটা কিভাবে, এটা আজকে আমরা কিন্তু লিখে এবং হিসাব করে দেখিয়ে দিব যে আমাদের প্রোডাক্টের প্রাইসটা কেন বেশি হয় এবং এই প্রোডাক্টের রেটটা কেন বেশি থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমরা খোলাসা আলোচনা করবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না। এই যে একটা প্রোডাক্ট আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন এখন, এটা হলো আনফিনিশিং যে প্রোডাক্টটি, এ গ্রেডের যে প্রোডাক্টটি, সেই প্রোডাক্টটি। তো এই প্রোডাক্টটি আমরা যে র মেটেরিয়ালসটি ব্যবহার করেছি সেটা হলো পাথর, সিলেশন স্যান্ড এবং সিমেন্ট, হাইড্রোলিক মেশিন দ্বারা এই প্রোডাক্টগুলো প্রোডাকশন করে থাকি আমরা। তো এই আনফিনিশিং প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কিন্তু ফিনিশিং হবে না। আসলে মোবাইলে কেমন দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না, কারণ ক্যামেরার জন্য আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমি নিজে কিন্তু স্ট্যান্ড করে আমি ভিডিওটি করছি। আসলে ভিডিওতে তো প্রপারলি স্পষ্ট ক্লিয়ারলি বোঝা যায় না, তারপর আপনারা বোঝার স্বার্থে আমি একটু বলে নিচ্ছি, কিন্তু যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে সহজে আপনারা যারা ব্লক দিয়ে বাসা বাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চাচ্ছেন তারা আসলে আশা করি ব্লক নিয়ে কেউ প্রতারিত হবেন না যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন। তো এই যে আমাদের একটি প্রোডাক্ট, এই প্রোডাক্টটি কিন্তু আনফিনিশের একটি প্রোডাক্ট, এটি কিন্তু খাওয়া খন্দি বা একটা রাফ একটি প্রোডাক্ট, যেহেতু এটাতে টোটালি কোনো লোকাল যে প্লাস্টারের যে আস্তরে বালিটি সেটি ব্যবহার করা হয় নাই, আর এই জন্য আমাদের প্রোডাক্টের প্রাইসটা বেড়ে যায়। এবং কিভাবে বেড়ে যায় সেটা আছে কিন্তু আমার পেছনে যে বোর্ডটি আছে, ব্ল্যাক বোর্ডে আমি কিন্তু এটা হিসাব করে আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা রেটটা কেন বেড়ে যায় বা আমরা কেন হাই রেটের প্রোডাক্টটি বিক্রি করছি অন্য সব ব্লক ফ্যাক্টরিতে, যে জায়গায় 35 টাকা 38 টাকা ব্লক বিক্রি করতে পারছে তাহলে আমরা কেন পারছি না। এটা অনেকে আমাদেরকে প্রশ্ন করে, হ্যাঁ আমরাও পারবো, সেই গ্রেডের প্রোডাক্ট যদি আমরা তৈরি করি সেক্ষেত্রে আমরাও পারবো, কিন্তু যারা এই প্রোডাক্ট নেন না কেন সে প্রোডাক্টটা দেখে নেবেন যে এই প্রোডাক্টটি কিন্তু রাফ কিনা, এই প্রোডাক্ট ধারালো কিনা। এই প্রোডাক্টের মধ্যে যদি আপনি তাকান সেক্ষেত্রে শুদ্ধ পাথর এবং সিলেকশনই দেখবেন, হ্যাঁ এটার মধ্যে কোনো বড় কোনো পাথর ব্যবহার করা হয় না, LC 510 যে পাথরটা গুড়া পাথর সে পাথরটা কিন্তু ব্যবহার করা হয় এবং সিলেকশন সেন্টে কিন্তু এই প্রোডাক্টে ব্যবহার করা হয়। তো এই প্রোডাক্টটি কখনো ফিনিশিং আসবে না যেহেতু লোকাল বালিটা ব্যবহার করা হয় না, যার কারণে প্রোডাক্টটি ফিনিশিং আসার কোনো সম্ভাবনা নেই। তো দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে এ গ্রেডের যে প্রোডাক্ট এটি কীভাবে আপনারা বুঝবেন। তো দর্শক, এখন আপনি যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো বি গ্রেডের প্রোডাক্ট। তো এ গ্রেডের এই প্রোডাক্টটা আমি একটু নিচে রেখে দিলাম,
এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হলো বি গ্রেডের যে প্রোডাক্টটা। হ্যাঁ, বি গ্রেডের প্রোডাক্টটা হলো এই এই প্রোডাক্টের মধ্যে আমরা 10% লুকাল সাদা প্লাস্টার বালিটা ব্যবহার হয়েছে। এটা আপনারা আসলে সরজমিনে নিজে দেখলে বুঝতে পারবেন যে এ গ্রেডের প্রোডাক্টের তুলনায় কিন্তু বি গ্রেড মোটামুটি অনেকটা ফিনিশিং, আর এটা আমাদের লোকাল বালিটা যে ব্যবহার হয়েছে সেটা আপনি সহজে বুঝতে পারবেন। আবার লোকাল বালির প্রোডাক্টের মধ্যে কিন্তু আপনারা একটা সুবিধা পাচ্ছেন, সেটা হলো যে আপনার যে কাটিং করার সময় কিন্তু খুব সহজে কাটিং করা যায়, কারণ লোকাল বালি যেটা ব্যবহার হয় এটা কাটিংটা খুব ইজিভাবে করা যায়। এটার সাথে কিন্তু সি গ্রেডের প্রোডাক্টটা কাটিংটা আরও সুন্দরভাবে এবং ইজিভাবে করা যায়, কিন্তু এ গ্রেডের প্রোডাক্টে কিন্তু কাটিং করতে গেলে একটু অনেকটা কষ্ট হয়, ইলেকট্রিসিটির যে কাজগুলো করতে গেলে একটু কষ্ট হয়, যেহেতু মজবুত ওটা অনেক বেশি এ গ্রেডের প্রোডাক্টের তুলনায়। এ গ্রেডের প্রোডাক্ট অনেক মজবুত এবং অনেক হেভি হয়ে থাকে, যেহেতু শুধু পাথর এবং সিলেকশন দিয়ে প্রোডাক্টটি তৈরি করা হয়। আর এটা হলো বি গ্রেডের যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আমরা যে র মেটেরিয়ালসটি ব্যবহার করছি সেটি হলো পাথর, সিলেকশন স্যান্ড, 10% লোকাল যে সাদা প্লাস্টারের বালিটি, এটি 10% পরিমাণে ইউজ করা হয় আমাদের এই বি গ্রেডের প্রোডাক্ট। তো দর্শক, এটা হলো বি গ্রেডের প্রোডাক্ট, এটা মোটামুটি একটি ফিনিশিং আসবে, অতটা ফিনিশিং আসবে না সি গ্রেডের মতন। তো যেগুলো প্রোডাক্টের মধ্যে বেশি এটা হচ্ছে ফিনিশিং, যে প্রোডাক্টগুলো ফিনিশিং বেশি হবে এই প্রোডাক্টের স্ট্যান্ড এবং কোয়ালিটিটা তত খারাপ হয় এবং মজবুত কম হয়। এর গ্রেডের তুলনায় স্ট্যান্ড অনেকটা কম পাবেন বি গ্রেডে, যেহেতু লোকাল ব্যালিটা যত বেশি ব্যবহার করা হয় প্রোডাক্টের স্ট্যান্ডটা তত কমে আসে। তো দর্শক, আশা করি বি গ্রেডের প্রোডাক্টের বিষয়টা আপনারা অবগত বুঝতে পেরেছেন। তো বি গ্রেডেরটা আমি রেখে দিলাম, এখন দেখাবো আপনাদেরকে সি গ্রেডের যে প্রোডাক্টটা। দর্শক দেখতে পাচ্ছেন সি গ্রেডের প্রোডাক্টটা কিন্তু একবার একটি ফিনিশিং প্রোডাক্ট, খুবই ফিনিশিং এই প্রোডাক্টটা আমাদের সি গ্রেডের। এটার মধ্যে আমরা 30% লোকাল সাদা প্লাস্টার ভ্যালিটি ব্যবহার করা হয়েছে। এখানে যদি আমরা 40% বা 50% লোকাল বালি ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু 35 টাকা সেল করা সম্ভব। এটা কি করে সম্ভব? তো দর্শক, আজকে সেই বিষয়টি নিয়ে আমি খোলাসা আলোচনা করব। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা ব্ল্যাকবোর্ডে চলে যাই, আমরা প্র্যাকটিক্যালি হিসাব করে আপনাদেরকে দেখিয়ে দেই যে কি করে সম্ভব 30 টাকায় 35 টাকায় প্রোডাক্ট বিক্রি করা। হ্যাঁ, আমরা পারবো, কিন্তু সেই নিম্নমানের প্রোডাক্ট আমরা তৈরি করতে চাচ্ছি না আমাদের ফ্যাক্টরিতে। সেক্ষেত্রে যারা আমাদের এই নিম্নমানের প্রোডাক্ট বা 30 টাকা 35 টাকার প্রোডাক্ট চান, সেক্ষেত্রে আমরা আন্তরিকভাবে খুবই দুঃখিত, সেই প্রোডাক্টগুলো আমরা দিতে পারবো না। কারণ এর জন্য যে প্রোডাক্টটা আমি আপনার কাছে বিক্রি করব, ফিউচার যখন এই প্রোডাক্টের প্রবলেম হবে তখন কিন্তু আমাদের কোম্পানির একটা দুর্নাম হবে, সে কোম্পানির দুর্নাম করতে আমরা পারবো না। সেক্ষেত্রে আমরা এই নিম্নমানের প্রোডাক্টও আমরা অর্ডার নিই না। তো দর্শক, আমরা চলুন আর কথা না বাড়িয়ে যে আমরা মূল যেই প্র্যাকটিক্যালি যে বিষয়গুলো, যে কিভাবে এতটা পার্থক্য বা এতটা ডিফারেন্স হয় সে বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা না করি। সেক্ষেত্রে আমার ক্যামেরাটা একটু জুম দিয়ে নিচ্ছি, যাতে সহজ করে আপনারা বুঝতে পারেন। তো দর্শক, আমরা এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে করতে চাচ্ছি, জিনিসটা লং টাইম হয়ে যাওয়াতে আপনার ক্লিং হচ্ছে না। তো দর্শক, আমরা একটা এক্সাম্পল দিব আপনাদেরকে, যেটা হলো যে সহজ একটা এক্সাম্পল। সাপোজ আমি চার শেপটি পাথর ব্যবহার করছি, 4 CFT। তো 4 CFT পাথর বর্তমান প্রাইসে আপনার 150 টাকা, 150 টাকা। আর সিলেকশন সেন বর্তমান রেট আছে 65 টাকা করে। তাহলে আমি এখানে 4 CFT, আমি শুধু এটা জাস্ট এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য যে কস্টিংটা কতটা কমে আসে ওটা বোঝানোর জন্য। তো 4 CFT সাপোজ আমি একটা সিলেকশন সেন ব্যবহার করলাম, তো সেই সিলেকশন সেন্ট বর্তমান 60 টাকা করে পার পিস, পার সেফটি 65 টাকা, 65 টাকা পার সেফটি। তো এখানে আমি লোকাল বালিটা টোটালি ব্যবহার করলাম না, আমি এখানে টোটালি লোকাল বালিটা ব্যবহার করলাম না,
এখানে সিমেন্ট আছে, সিমেন্টটা আমি ধরলাম না, জাস্ট আপনাদেরকে পার্থক্য করা বোঝানোর জন্য। জাস্ট আমি সিমেন্টের যে হিসাবটা সেটাও আমি নোট করে নিচ্ছি। সিমেন্ট এখন ওয়ান ব্যাগ সিমেন্ট আপনি এখানে ধরেন, এটা কিন্তু আসলে আমাদের কোনো রেশিও না, জাস্ট বোঝানোর জন্য আমি এটা বোঝানোর জন্য এটা করছি। ওয়ান ব্যাগ সিমেন্ট ধরেন আপনার বর্তমান রেট 530 টাকা, হ্যাঁ 530 টাকা, এ হলো আমাদের হিসাব। আমি একটু হিসাবটা করে নেই, 4 CFT গুণন 1.5, 600 টাকা, তারপর 4 গুণন 65, 260 টাকা, আর সিমেন্টটা আছে আপনার 530 টাকা। টোটাল আমার কত টাকা হচ্ছে, 600 প্লাস 260 প্লাস 530, টোটাল হচ্ছে আমার 1390 টাকা। টোটাল আমার যে র মেটেরিয়াল কস্টিং এ 1390 টাকা আসছে, যেটা হলো আমাদের যে এগ্রেড দিয়ে যদি আমরা যেটা করি লোকাল বালি বাদে, তো সেক্ষেত্রে আমাদের 1350 টাকা আসতেছে আমাদের কস্টিংটার মতন। হ্যাঁ, তো এই কস্টিং থেকে মনে করেন সাপোজ আমরা এক্সাম্পল দিই, 20 পিস মাল হয়, সাপোজ আমরা 20 পিস ধরে নিই, হ্যাঁ 20 পিস যদি আমরা ধরে নিই তাহলে আমাদের কস্টিং পড়তেছে পার পিস মালে 69 টাকা। হ্যাঁ 69.50 পয়সা, 69.50 টাকা কস্টিং পড়তেছে আমরা যদি এই রেশিওতে আমরা প্রোডাক্ট গুলো করি, যদি লোকাল বালি ব্যবহার না করি। হ্যাঁ দর্শক, এখানে আমি যদি এই 4 CFT পাথরের জায়গায় যদি আমি এখন লোকাল বালি দিই 4 CFT, তাহলে প্রোডাক্টের রেট কোন জায়গায় চলে যায় এটা একটু দেখবেন। হ্যাঁ, যে কিভাবে সম্ভব, এটা কতটা ডিফারেন্স হয়ে যায় এবং কি করে সম্ভব কম রেটে প্রোডাক্টটি বিক্রি করতে। এখানে আমাদের লোকাল CFT আছে আপনার 22 টাকা পার CFT, হ্যাঁ 22 টাকা পার CFT তে, তো 22 টাকা যদি পার CFT হয়, 4 গুণন 22, আমাদের 88 টাকা অনলি আসতেছে বালি, 88 টাকা অনলি, অনলি 88 টাকা। যদি এখন 88 টাকা হয় তাহলে এখন আমাদের যে হিসাব পড়া আসবে, 260 প্লাস 530, 878 টাকা। এই একই রে মেটেরিয়াল মানে একই প্রোডাক্ট আসবে আমার 20টা, তাহলে এখানে নেমে আসতেছে 43 টাকা, 43 টাকা 90 পয়সা। তা আমার এখানে 43 টাকা 90 পয়সা, দেখেন পাথরটা না দিয়ে আমি 4 CFT লোকাল বালি ব্যবহার ফলে আমার প্রোডাকশনের কস্টিংটা কমে আসতেছে 43 টাকায়। তাহলে এখানে আমার 69.50 পয়সা মাইনাস 43 টাকা 90 পয়সা, প্রায় 25 টাকা ডিস্টেন্স। তো এই ক্ষেত্রে আমি যদি র মেটেরিয়াল দিয়ে লোকাল বালির মাত্রাটা বেরিয়ে দিয়ে আমি যদি 30 টাকা প্রোডাক্ট বিক্রি করি, তাও আমার ভালো টাকা প্রফিট থাকবে। তো এ হলো যে বর্তমান আমরা আসলে সস্তা বিচারি, অনেক ক্লায়েন্ট আমাদের আছে যে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে, 20 টাকা খরচ করে বাসা বাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজ করি, সেক্ষেত্রে আমরা চিন্তা করি বা আমাদের হিসাব থাকে যে এমন ফ্যাক্টরিতে এত টাকা রেট। আরে ভাই, আপনি যখন একই মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল চালান, একই মোবাইল একই সাইজ একই ধরনের একটা অ্যান্ড্রয়েড মোবাইলের দাম পড়ে 15,000 টাকা তো কিনতে পারবেন, আবার সেম সাইজের মোবাইল কিনতে পারবেন আপনার 5,000 টাকা হলো, আবার সেম সাইজের মোবাইল 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা বিক্রি হচ্ছে। তা আপনি কি এখন কি বলবেন যে ওইটাও মোবাইল এটাও তো মোবাইল? তো ওইটার মধ্যে 1.5 লক্ষ টাকার যে মোবাইলটা আপনার কাছে বিক্রি করবে, ওইটা 1.5 লক্ষ টাকার পার্টস ব্যবহার করেই আপনার কাছ থেকে 1.5 লক্ষ টাকা বিক্রি করবে। আর যে বেড়ায় আপনার ওই যে নর্মাল যে সেট গুলো, যেগুলো বিভিন্ন কোম্পানির যে সেট গুলো, ওইগুলো যেগুলোর মধ্যে 5,000 টাকার পার্টস ব্যবহার করা হয়েছে, ওইটা আপনার কাছ থেকে 5,000 টাকাই নিবে, ওইটার জন্য আপনার কাছ থেকে 1 লক্ষ টাকা নিতে পারবে না। তো দর্শক, এই হলো বিষয়, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমার এই ভিডিওতে আপনারা সহজেই। দর্শক, আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি, নেক্সট আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।